السلام عليكم. আজ 14 মার্চ 2023 মঙ্গলবার। আপনারা জানেন যে গত কয়েকদিন আগে আমরা সোশ্যাল মিডিয়া বা প্রিন্ট মিডিয়া মারফত জানতে পেরেছিলাম যে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মহাশয় বলতে ঘৃণা হয়, বাবু বলতে ঘৃণা হয়, যদি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাবু বলা যায় তাহলে কিন্তু ঠিক আছে। তো যাই হোক, এই ধোকাবাজ বাবু তিনি মোটামুটি কথা দিয়েছিলেন যে আশা দিয়েছিলেন যে গত 13 তারিখ নাগাদ স্কুল সার্ভিস কমিশন তাদের হলফনামা আকারে সমস্ত ডকুমেন্টস কোর্টে জমা করার কথা বা প্রবণতা রয়েছে। তো যাই হোক, সেই আশাতে গুড়ে বালি। তো এখন পর্যন্ত যা খবর তাতে কমিশন কোর্টে সমস্ত ডকুমেন্টস হলফনামা আকারে জমা দেওয়ার কথা মানে প্রমাণিত হয়নি বা দেয়নি। তো যাই হোক, আমরা যারা আপার প্রাইমারির ক্যান্ডিডেট রয়েছি তারা কিন্তু আশাহত হয়েছি। আমাদের আশার যে লংজিভিটি সেটা কিন্তু আরও বেড়ে গেল, অর্থাৎ আমরা আশাহত হয়েছি, আমাদের জীবন থেকে নেগেটিভ দিকটা চলে যাচ্ছে, সময়গুলো অতিবাহিত হচ্ছে, কাজের কাজ কিছু হলো না। তো যাই হোক, আপনারা যদি খবর পান তাহলে অবশ্যই জানাবেন, আর আমি যদি খবর পাই অবশ্যই আপনাদেরকে জানাবো। ইতিমধ্যেই আর কোনো কথা না বাড়িয়ে আমি আমার এই ভিডিওটিকে শেষ করছি। ধন্যবাদ।